মর্নিং বন্ধুরা এখন সকাল ছটা বাজে আর আজ বৃহস্পতিবার সকাল সকাল বাগানে চলে এসেছি তোমাদের সাথে নিয়ে তোমরা দেখো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখো আজকে বৃহস্পতিবার বলে আমি সকাল সকাল আগে ফুল গাছে জল না দিয়ে ফুলগুলো তুলতে শুরু করে দিয়েছি আচ্ছা বলো তো ফুল কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ফুল জিনিসটা ওই জন্য আমি একে একে বাগান করে রেখেছি আমার ফুল বাগান আগে ছিল না দু বছর আগেও আমার ফুলবাগান ছিল না আমার ছেলে যখন আমার কাছে থাকতো ও পড়াশুনো করতো আমি ওকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম তখন আমি কোনো ফুলবাগান করিনি কিন্তু এখন যেহেতু আমার ছেলে চলে গেছে এই বছরখানেক হলো ওই জন্য আমার ফুলবাগান বছর দেড়েক বয়স ও চলে যাওয়ার ছ সাত মাস আট মাস আগে থেকে আমি ফুলবাগানটা স্টার্ট করেছি আমার ফুলবাগানে প্রচুর ফুল গাছ তোমরা নিশ্চয়ই জানো আর সকালবেলা উঠে এই ফুল গাছগুলোকে দেখলে আমার যেন মনটা ভরে যায় তোমাদের আমি বোঝাতে পারবো না আমাদের আমার মনটা কতটা ভালো হয়ে যায় ফুল গাছগুলোকে দেখলে আর যখন দেখি বেশি বেশি করে ফুল ফুটছে তা তো আর কথাই নেই আজ বুঝতেই পারছ বৃহস্পতিবার আমার পুজোর একটু তারা রয়েছে পুজোটা আমি একটুখানি মনোযোগ দিয়ে করি যেটুকু পারি সবটা কিছুই পারি না আমি কিন্তু পারি পারার চেষ্টা করি যেটুকু পারি চেষ্টা করি আর দেখো এটা আমার তুলসী মন্দির তুলসী মন্দিরটাকে আমি ধুতে চলে এলাম কিন্তু কি বলো তো তুলসী মন্দিরটা অনেকদিন পরিষ্কার করা হয় না পরিষ্কার করতে হবে পাথরের তুলসী মন্দির হলে না খুব নোংরা হয় আর বাইরে যেহেতু একটা লেয়ার পড়ে যায় ধুলো পড়ে যায় সব সময়। আমি প্রতিদিনই জল দিয়ে ধুয়ে দিই আমি মর্নিং ওয়াক সেরে এসে গার্ডেনেই বসেছিলাম এক দেড় ঘন্টা মানে আমার মতো পাগল পৃথিবীতে নেই সংসারের কাজ প্রচুর পড়ে রয়েছে তাতেও আমি গার্ডেনেই বসে আছি ফুল তুললাম এ গাছ সে গাছ একটু দেখলাম একটু নাড়াচাড়া করলাম যেহেতু কালকে বৃষ্টি হয়েছে আমাকে জল দিতে হয়নি সেহেতু গার্ডেনেই ঘুরছিলাম আমার খুব ভালো লাগে আমি তো কারোকে বলে বোঝাতে পারবো না কেউ মানে রাগ করলেও হবে না যে আমার সংসারে কাজ হয়নি পড়ে রয়েছে দাদা ভাই এক এক সময় রাগ করে দেরি হয়ে যাচ্ছে কিন্তু কি করব বলো আমার গার্ডেন থেকে আসতে ইচ্ছা করে না আজকে আমার নিচে প্রচুর কাজ আছে এই কাজগুলো সামলে আবার ঠাকুর ঘরে ঢুকতে হবে ঠাকুর ঘরেও প্রচুর কাজ আছে সকাল থেকে তাই ভাবি এক এক দিন যে আমার বেলায় কত সা মানে শান্তিতে থাকতাম নিশ্চিন্তে থাকতাম বেলা অবধি ঘুমোতাম কোনো ব্যাপার ছিল না উঠে পড়তে যেতাম টিউশন পড়তে যেতাম কলেজ যেতাম কেউ বলার ছিল না কেউ বকা বকি করতো না রাগারাগি করতো না উঠতাম ব্রাশ করতাম চলে যেতাম মা মুখের সামনে খাবার ধরতো খেতাম চলে যেতাম এটাই লাইফ ছিল দারুণ লাইফ কিন্তু এই এক ঘেমি এক কাজ আর কাজ সংসারের কাজ কোনো নিশ্চিন্তে যে আমি নিজের জন্য সময় কাটাবো সে সময়টুকু আমার নেই হ্যাঁ সবার ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রে বলে না আমি সেটাও জানি কিন্তু ওই মনটা খারাপ হয় একটু শেয়ার করি তোমাদের সাথে যাকে আজকে আমি এই ঘরটা একটু টেবিল টেবিলগুলো মুছে নিয়ে এইবার চলে যাব। ওপরে তো যাব না ব্রাশ ট্রাশগুলো করবো নিচে থেকেই আর ব্রাশ ট্রাশ করে দাদাভাই এসে গেছে বাড়িতে ও চা বসাবে আজকে চাটা দাদাভাই করে বেশিরভাগ বেশিরভাগ দিনই দাদাভাই করে আমি মাঝে মধ্যে করি এটা মানে মাঝে মধ্যেটা আমার ক্ষেত্রে দাদাভাই রেগুলার রেগুলারিটি মেনটেন করে চায়ের ক্ষেত্রে দাদাভাই করেই সকালবেলা সন্ধ্যাবেলা চা করি খাওয়াই দুজনে মিলে খাই খেয়ে একটু গল্প করি এখানে টাইমটা একটু কাটাই কাটিয়ে নিয়ে তারপরে চলে যাই টাইম নিজের বলতে নেই তবু চেষ্টা করি একটুখানি দুজন দুজনকে সময় দেওয়ার যাই হোক চাটা খাওয়ার সময় দুটো একটা কথা হয় তাও সংসারের কথা ছাড়া অন্য কোনো কথা নয় ওই সংসারের কথাটুকু সেরে আবার যে যার কাজে বেরিয়ে পড়ি দাদাভাই চা বসি আবার চায়ের জল ফুটিয়েও ফেলেছে দেখো আমার থেকেও ফাস্ট আছে আবার চাটা করে নিয়ে দুজনে মিলে একটু আদরু গল্প করব। ওদিকে আমার সোনা বাবা ঘুমোচ্ছে এখনও ও একটু দেরি করেই ওঠে কেননা ওর সারা রাত পড়াশুনো থাকে আর একটু এন্টারটেন করে রাত্রে হয়তো একটু সিনেমা টিনেমা দেখে নিজের মতো একটু এন্টারটেন করে বলে ও একটু রাত অবধি জেগে থাকে ভোর রাত কি ভোর বলবো ভোর পাঁচটা টাস্টে গিয়ে ও শোয় দেখো দাদাভাই চাটা রেডি হয়ে গেছে আমি তো খাওয়ার জন্য ছটফট করছি আর এই বিস্কুটটা আমার খুব পছন্দের এই বিস্কুটটা আমি খুব ভালোবাসি ওই জন্য দাদাভাই মাঝে মধ্যেই এই বিস্কুটটা নিয়ে আসে যদিও ওই বেকারির বিস্কুট খাওয়া ভালো না বেশি কিন্তু তবুও আমার খুব ভালো লাগে ওই জন্য দাদাভাই নিয়ে আসে মাঝে মধ্যে মাঝে মধ্যে প্রতিদিন নয় সকালের ব্রেকফাস্টটা আমরা যেহেতু একটু লেটে চা খাই ওই জন্য ব্রেকফাস্টটা কোনো কোনো দিন করি কোনো কোনো দিন করি না এক এক দিন করি এক এক দিন হয়তো করলামই না আর এই চা বিস্কুট খাওয়ার পরে যেন আর কিছু খেতে ইচ্ছা করে না তো চলো চাটা তো খেয়ে এবার স্নানটা করে নিলাম আজকের মতো আজকের মতো এটা একটা বড় কাজ সেটা সেরে নিলাম নিয়ে আজকে বললাম তোমাদের বৃহস্পতিবার আজকে আমার প্রচুর পুজোর তারা আছে ওই জন্য ব্রেকফাস্ট আজকে করিনি আজকে এই চাটা খেয়ে নিয়ে স্নানটা সেরে নিয়ে এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুর ঘরে প্রচুর কাজ আছে আমার প্রতিদিনের মতো যেহেতু আমাকে ঠাকুর ঘর থেকে এবার রান্নাঘরে ঢুকতে হবে ওই জন্য একেবারে আমি সানস্ক্রিনটা একটু মুখে লাগিয়ে নিলাম মিথ্যা কথা বলবো না প্রতিদিন সম্ভব হয় না এক একদিন মিস হয়ে যায় কিন্তু লাগানোর চেষ্টা করি প্রতিদিন কেননা আমার তো রান্নাঘর কাঠের আগুনে রান্না করতে হয় আর প্রচণ্ড তাপ ওখানে এটা লাগালে কি ভালো থাকি আমি আমার মুখটা ভালো থাকে এটা হলো মেয়েদের একটা বড় জিনিস বিয়ের পরে এটা ছাড়া প্রতিনিয়ত চলে না এটা তো দিতেই হয় ওই জন্য এটাকে একটু চড়া করেই আজকে লাগিয়ে নিলাম বৃহস্পতিবার বলে না যদিও মিথ্যে কথা বলছি আমি প্রতিদিনই এভাবেই পড়ি সিঁদুরটা আমি সাজতে খুব ভালোবাসি এটা আমার সত্যি কথাটাই আমি বললাম কিন্তু সময় হয়ে ওঠে না যেটুকু পারি সেটুকু করি আমি এবার নিচের ঘরে ঠাকুর ঘরে মানে নিচেই তো আমার ঠাকুরঘর নিচের ঘরে চলে এলাম এসে ঠাকুরের যা যা করণীয় আমি সব গুছিয়ে রেখে গিয়েছিলাম ঠাকুর ঠাকুরঘরের এবার পুজোটা করতে বসে পড়েছি আমার প্রয়োজন মতো সব গুছিয়ে নিয়েছি আমার ফুলের ডালি দেখছো যা যা ফুল তুলেছিলাম আমি আজকে এখানে ঠাকুরের সন্দেশ পান কলার আমার গাছের পাকা আম আমার একুশ বছর বিয়ে হয়েছে এই একুশ বছরে আমার ঠাকুর ঘরটা এত সুন্দর আমি করে উঠতে পারিনি ঠাকুর ঘরটা ছিল আমার ঘরের মধ্যেই ছোট্ট একটা সেলফে আমি পুজো করতাম সেটার থেকে আমি আজকের এই সুন্দর একটা ঠাকুর ঘর তৈরি করেছি এটা আমার মনের বড় শান্তি আমি ঠাকুর ঘরে থাকতেও ভালোবাসি কাটাতেও ভালোবাসি কিন্তু বেশিক্ষণ হয়ে ওঠে না মানে কাজের জন্য নিজের সংসারের কাজের জন্য এদিকে বেশিক্ষণ আমি ঠাকুর ঘরের মধ্যে থাকতে পারি না আমার প্রতিদিন পুজোর জন্য অন্তত সাতটা আটটা করে ধূপ তো লাগেই কেননা ঠাকুর ঘরে দুটো দিই আর তুলসী থানে একটা দিই আবার উপরের ঘরে দুটো দিই এইভাবে নিচের ঘরে একটা দিই এইভাবে আমার অনেকটাই ধূপ লাগে প্রতিদিনই ধূপের ব্যবহারটা আমার একটু বেশি হয় একটা বেলায় আটটা আট সাতটা আটটা ধূপ লাগে আবার সন্ধেবেলাতেও সেম চার পাঁচটা ধূপ তো লাগেই দেখো আমি পুজো সম্বন্ধে কিছুই জানি না এটা বলে বোঝাতে পারবো না তোমাদের আমি পূজোর যেটুকুনি করি আমি সব নিজের মনের মতো করে করি আমি যেটুকু জানি মানে অন্য আমার মাকে দেখেছি করতে আমার শাশুড়ি মা তো নেই আমার মাকে দেখেছি করতে আমি সেইভাবেই আমি পুজোটা করার চেষ্টা করি ভুল ভুল ত্রুটি মানুষ মাত্রই হয় আমারও ভুল হয় নিশ্চয়ই আমি যে সঠিকটা করি সবসময় সব কিছু তা নয় আমার যেটুকুনি আমি জানি বলেই আমার বাড়ির লোকেরা মানে আমার জায়রা করে আমার ঘটে পান কলা দেওয়ার একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমি পান কলা দিই কিন্তু সুপুরিটা দিই না যেহেতু আমার বাড়ির লোক আমার যায়রা দেয় না ওই জন্য আমি দিই না আমি ওরা যেভাবে করে আমি সেভাবেই করি মা লক্ষ্মীর সিঁতিতে সিঁদুর তো দিতেই লাগে অনেকে রেগুলার দেয় অনেকে বৃহস্পতিবারে দেয় এটা আমি আমা আমি রেগুলার দিই না আমি বৃহস্পতিবারেই মাকে সিঁদুর পরাই কিন্তু রেগুলার দেওয়াটা উচিত আমি শিব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিয়েছি আমার মতো করে এইবার যে আকন্দ ফুলগুলো তুললাম সকালবেলা তোমরা দেখেছো আকন্দ ফুলগুলো দিয়ে আজ আর মালা গাঁথতে পারার মানে সময় পেলাম না এবার ওদেরকে সাজিয়ে দেবো ওনাদেরকে সাজিয়ে দিয়ে ওনাদের জায়গায় ওনাদের দিয়ে দেব একটা জিনিস ভাবি মাঝে মধ্যে যে এখনও কত কিছু জানার আছে কিছু শিখতে পারিনি এই একুশ বছর বিয়ে পরে যা শিখেছি শুধু সংসারের কাজ শিখতে ইচ্ছা করে অনেক কিছুই কিন্তু সময় হয়ে ওঠে না যেটুকু পারি চেষ্টা করি শেখার তারপরে ছেলে চলে যাওয়ার পর থেকে একা হয়ে গিয়েছিলাম বলে এই ইউটিউব জার্নিটা শুরু করলাম জানি না কখন কবে আমার সফলতা পাবে কিন্তু সফলতার দিকে আমি তাকি নেই আমি রেগুলার যখন একটু ডাউন হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় সেটা বাদ দাও ওটা কোনো ব্যাপার না ওরম হতেই থাকে তবে আমার পাশে তোমরা থেকো এইটুকুই কাম্য আর এইভাবেই আমি চালিয়ে যাব। আর সংসার ইউটিউব সবটাই চালাবো বুঝতেই পারছো একসাথে তবে একদিক দিয়ে আমি খুব সুখী সে হচ্ছে আমার সন্তান বা স্বামী আর আমার সংসার নিয়েও আমি খুব সুখী কেননা আমার সন্তানও ভীষণ ভালো প্রতিদিনই এইভাবে আমার পুজো করতে একটু সময় লাগে বৃহস্পতিবার বলে আরও বেশি সময় লাগছে আর পুজোটা করে নিয়ে এবার আমি আমার রান্নাঘরে যাব রান্নাঘরেও প্রচুর কাজ ফেলে রেখে এসেছি আগে আমি লক্ষ্মী ঠাকুরকে জবা ফুল দিতাম কিন্তু এখন অনেকের মুখে শুনেছি সাদা ফুল দিতে হয় লক্ষ্মী ঠাকুরকে তাই আমি সাদা ফুল দিলাম আর জবা এটা অন্য কালারের জবা বলে দিলাম আর সরস্বতী ঠাকুরকে তো সাদা ফুলই দিতে হয় আজকে বেলপাতাটা পাইনি বাজারেও পাইনি দাদাভাই আর এখানে আমাদের কোনো গাছ নেই ওই জন্য বেলপাতা ছাড়াই আজকের আমার পুজোটা করতে হলো মনটা খচখচ করছে কিন্তু ঠাকুর বুঝতেই পারছে আমি পাইনি আর ধুনোটা দিতে আমার খুব ভালো লাগে ধুনোর গন্ধটাও আমার ভীষণ ভালো লাগে পুজোটাকে আমি মোটামুটি একটা তাড়াতাড়ি বলো আর দেরি করেই বলো যেভাবে করে নিলাম সব থেকে বড় কথা আমার পুজোর আমি কিছুই জানি না আমি আমার মতো করেই পুজোটা করি এবার মনে তারা লেগেছে আর ঠাকুর ঘরে মন বসছে না এবার রান্নাঘরের দিকে দৌড়োতে হবে আর ঠাকুর ঘর থেকে আমি সোজা রান্নাঘরে চলে এলাম আমার রান্নাঘরে আমি রান্না করতে বসে পড়েছি দা শুন তোমাদের দাদাভাই জল দিয়ে রেখেছিল হাঁড়িতে এবার সেইটা আমি বসিয়ে দিলাম নুনটা জেলে আর তাদের চাল দিয়ে দিলাম বেলা তো হয়েছেই আজকে বিশেষ কিছু রান্না হবে না নিরামিষ যেহেতু বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই একটু বেগুন ভাজা করলাম একটু মুগের ডাল করব আর আলু পটল কুমড়ো তরকারি তার মধ্যে দুটো একটা বরবটি দিয়ে দিয়েছি সোনা বাবার জন্য একটু আলু ভাতেও দিয়েছি আজকের লাঞ্চটা আমার রেডি হয়ে গেছে লাঞ্চটা করে নিয়েছি আমরা আজ একটা তোমরা নতুন জিনিস দেখছো আমার আলতা পরা আমি যদিও আলতাটা পড়ি না আজকের আমার ইচ্ছা হলো একটু আলতা পড়তে তাই আলতা পড়তে বসলাম অনেক দিন পর আমার একটু আলতাটা পড়তে গিয়ে টেরে বেঁকে যায় তোমরা কিছু মনে করো না তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করো প্লিজ আর শেয়ার করো বেশি বেশি করে আর একটা করে লাইক দিয়ে যেও প্লিজ কেমন লাগলো আমি তো বুঝতে পারছি না আমার ব্লগটা তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা বন্ধুরা